শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রাজনীতিবিদ সিরাজুল আলম খান। নিজ বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে দ্বিতীয় নামাজে জানাজা শেষে আলিপুরে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এজাজুল হক মুকুলের প্রতিবেদন। ষাটের দশকের তুখোর ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ সিরাজুল আলম খানের মরদেহ শনিবার সকালে নেওয়া হয় রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে। সেখানে অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাজা। এতে অংশ নেন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা, ছিলেন পেশাজীবী সহ সর্বস্তরের মানুষ। জানাজা শেষে শেষ শ্রদ্ধা জানান তারা। সিরাজুল আলম খানের মৃত্যুতে দেশের রাজনীতিতে বিশাল শূন্যতা অনুভব করবে, এমনটি জানালেন শেষ শ্রদ্ধা জানাতে আসা রাজনীতিবিদ সহ নানা পেশার মানুষ। ষাটের দশকে তার যে রাজনৈতিক ভূমিকা এবং স্বাধীনতা উত্তরকালে তার যে নতুন রাজনীতির সপক্ষে তার যে চিন্তা, এই সব কিছু মিলে সিরাজুল আলম খান অনন্য। সিরাজুল আলম খান যারা সেই সময় যুদ্ধ করেছেন, তার মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন, তাদের কাছে তিনি অবশ্যই অমর হয়ে থাকবেন। আমি একেবারেই মনে করতে যেটা ন্যায্য তার সপক্ষে লড়াই করবেন এবং তাই করেছেন। আইয়ুব শাহীর বিরুদ্ধে সংগ্রামে তিনি ছিলেন অগ্রনায়ক, আমাদের মুক্তিযুদ্ধ রচনায় তার অবদান ছিল অগ্রগণ্য। পরে সিরাজুল আলম খানের মরদেহ নোয়াখালীর বেগমগঞ্জে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাদ আসর তার দ্বিতীয় জানাজা শেষে সমাহিত করা হয় মায়ের পাশেই। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনেকেই এসেছিলেন জানাজায় অংশ নিতে, কিন্তু পরিবারের সিদ্ধান্ত পরিবর্তন করায় আগতরা নামাজে জানাজায় অংশ নিতে না পারলেও সিরাজুল আলম খানের রুহুর মাগফিরাত কামনায় দোয়া পড়েন। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।